সম্মানিত হাজরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার থেকে আমরা কিছু কথা বলতেছিলাম। আজকেও কিছু কথা আল্লাহ তৌফিক দান করলে হবে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনুল করিম দিয়েছেন মানব জাতিকে হেদায়েতের জন্য, কিসের জন্য? হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল করিম দিয়েছেন। আর হেদায়েতের জন্য যারা এই কোরআনকে গ্রহণ করবে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখেরাতেও তাদের কোনো জাহান্নামের ভয় থাকবে না। আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন, যারা আমার এই নাজিল কিতাব এই কোরআনুল করিমকে যারা হেদায়েতের উসুলে গ্রহণ করবে, এই কোরআনুল করিমকে যারা হেদায়েত হিসেবে গ্রহণ করে নেবে, এই কোরআনুল করিম দিয়ে তার পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে সর্বমহলায় যদি আল্লাহর কোরআন হেদায়েতের উসুলে গ্রহণ করে নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো দুনিয়ার জমিনে টেনশন নাই, মরার পরেও তাদের কোনো ভয় নাই, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে এই পৃথিবীতে আমরা যদি শান্তি চাই, মুক্তি চাই, আখেরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কেবলমাত্র সবেমাত্র আল্লাহর কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প বুদ্ধি আছে? আছে। এই পৃথিবীর জমিনে আপনি 60 বৎসর আছেন, 70 বৎসর আছেন, 80 বৎসর আছেন, অথবা 100 বৎসর আপনি বাঁচবেন, আপনার ছেলে আপনাকে হারিয়ে ফেললাম, আপনার খবর নিল না, আপনার প্রিয়তমা স্ত্রীও আপনার খবর নিল না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ আপনার খবর নিল না, এই 60 বৎসর জিন্দেগিতে আপনি কষ্ট সহ্য করতে না পেরে যদি আত্মহত্যার রাস্তা যদি বেছে নেন, বলেন তো মরার পরে আপনার কি টেনশন আছে না? না। অনেক মানুষকে কথা শুনতে দেখা যায়, বলতে শোনা যায় যে দুনিয়াতে কষ্ট করলে মানুষ দেখবে, মরে গেলে আর কেউ দেখবে না। আছে না? নাই? আছে না? এমন মানুষ কয় মরে যাব আর পরে কি হবে হোক, কিন্তু দুনিয়ার থেকে তো চলে গেলাম। কিন্তু না, কোরআনুল করিম বলছে তা না, বরং সেদিন কি করা হবে, এই পৃথিবীর জমিনের ভিতরে 50 জন মানুষ হয়তো দেখবে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ মানুষ আপনার দেখল, কিন্তু মরার পরে আপনাকে দেখবে কিভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাশরের ময়দানে যারা আত্মহত্যার পথ বেছে নেয়, যারা বলে মরে গেলে কি হবে আর দেখার কেউ নাই, তারা শোনো, আত্মহত্যার রাস্তা যারা বেছে নিচ্ছে, যারা নিজেরাই নিজেদের জীবন নাশ করে দিচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিবের ঘোষণা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত হাশরবাসীর সামনে আত্মহত্যাকারীকে তার নাম ধরে ডাক দিবে, আয় এই দিকে আয়। ডাকার পরে আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, বলতো তোমার ভিতরে যে জীবন আছে এই জীবনের মালিক কি তুমি ছিলে না? আমি আল্লাহ। সেই দিন ওই মহসিনের মতো মানুষগুলি সেদিন বলতে থাকবে, যারা আত্মহত্যা করেছে, ফাঁসি নিয়েছে, সুসাইড করেছে, সমস্ত রূহগুলোকে যখন ডাকা হবে সবাই সেদিন বলবে, আল্লাহ আমার কোনো কর্তৃত্ব না, সমস্ত কিছুর মালিক তো আপনি, তাহলে যে আমি তোমাকে জীবন দিয়েছিলাম তাহলে তুমি কেন সুসাইড করেছিলে,
এটার জন্য কে দায়ী? সে বলবে আমি নিজে। নিজে দায়ী হলে হবে না। আল্লাহর হাবিব বলেন সেই দিন ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে যেইভাবে করে তুমি তোমার রূহটাকে কষ্ট দিয়ে বের করেছো, গলায় রশি নিয়ে বের করেছো, অথবা পিস্তল ঠেকিয়ে বের করেছো, ওই রকম একটা রূহ তুমি তৈরি করে দেখাও। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আমাদের কি রূহ তৈরি করার শক্তি আছে নাকি? তাহলে রূহের মালিক কে? আমার জীবনের মালিক কে? আমার হায়াতের মালিক কে? যেদিন হায়াত ফুরিয়ে যাবে সেদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আলেমও চলে যাবে, জালেমও চলে যাবে, কি যাবে না? জোরে বলেন যাবে। তাহলে আমার ভাইরা, আত্মহত্যা করার কোনো সুযোগ ইসলামে আছে নাকি? এখন যদি কেউ কালিমা পড়তে পড়তে মরে সে তো জান্নাতে, তাই না? আল্লাহর হাবিব বলেন ভালো মৃত্যুর 15টি আলামত। কয়টি? আরো জোরে বলেন। 15টি আলামত, তন্মধ্যে একটি হলো আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের বর্ণনায় প্রিয় নবীজি বলেছেন ভালো মৃত্যুর 15টি আলামতের ভিতরে একটি আলামত হচ্ছে মৃত্যুর শয্যায় যখন ব্যক্তি আজরাইল যখন তার জান কবজ করার জন্য আসবে ওই সময় ওই ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। আরো জোরে কন। তাহলে মহসিন সাহেব মরার আগে তো কালিমা পড়ছে জান্নাতি? কথা কয় না জান্নাতি না? কেন না? ভালো মৃত্যু না? এটা ভালো মৃত্যু না? সম্মানিত ভাইরাম, একজন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিছু নামাজ কালাম করেছে, আবার কিছু করে নাই, কিছু আল্লাহর হুকুম পালন করেছে, কিছু করে নাই, কিছু না করার জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। শাস্তি দেবার পরে প্রিয় নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। কিন্তু যারা নিজের জীবনকে নিজেই বিসর্জন দিয়েছে, আত্মহত্যার রাস্তা যারা বেছে নিয়েছে, তাদের জন্য জান্নাতের কোনো সুসংবাদ নাই। তাহলে আপনি 60 বৎসর বাঁচলেন, 40 বৎসর বাঁচলেন, হয়তো আর 10 বৎসর বেশি বাঁচতেন, 10 বৎসরের কষ্ট আর কতটুকু? কিন্তু যে আখেরাতের শুরু আছে শেষ নাই, সেই আখেরাতের কষ্ট সে দুনিয়ার কষ্ট কি বেশি নাকি? বেশি না? বলেন বেশি না? তাহলে কম। এই জন্য এই রাস্তা আমরা বেছে নিব না, আমরা রাস্তা বেছে নিব আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে, যেই ব্যক্তি পৃথিবীতে আসার পরের থেকে তার জীবনটাকে কালিমার জন্য চালিয়েছে। কিসের জন্য? শুনে তো খুশি হয়েছেন যে মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয় তাহলে মৃত্যুটা ভালো। আল্লাহর হাবিব শুধু তাই বলেন নাই, আখিরে কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই উম্মত মৃত্যুর সময় কালিমা নসিব হবে দাখলাল জান্নাহ, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।